তোমরা বুঝতে পেরে যাবে ছোট লোক কাকে বলে। আমার টাকা পয়সা আছে, মানুষে আমাকে দেখে থুতু ফেলে। টাকা তো যে কেউ ইনকাম করে, দেহ ব্যবসা করেও লোকে ইনকাম করছে। তো লেবু দিলাম বিক্রি করে, আমাদের লেবু গাছে প্রচুর তো লেবু হয়েছিল, এত সব লেবু তো প্রত্যেক বছর নষ্ট হয়, তো কিছু কিছু করে বিক্রি করে দিই। তো এবারও সেই পুজোর সামনে হয়তো এনারা কিনতে এসছে সব পাইকারি, বিক্রি করে দিলাম কিছু লেবু। দেখো কত লেবু হয়, দেখতে মনে হয় যেন অল্প অল্প গাছে, কিন্তু পাড়ার পরে বোঝা যায় কত হয়েছে। একদিন উপর থেকে পেরে পেরে দিচ্ছে, নিচে কেস ধরছে। তো লেবুওয়ালার যে মোটর ভ্যান নিয়ে এসছে পুরো লেবু টেবু। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিনের শুরু তোমাদের সঙ্গে, সবাই খুব ভালো থাকো। আজকে সোমবার, আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে। তো এই মাসটা আমি সোমবার করে নিরামিষ করছিলাম, তো আজকেও তাই। তো আজকে হচ্ছে গিয়ে লাস্ট এই মাসের, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকের দিনটা একটু মানবো, তারপরে তো আবার পরের মাস থেকে চললো আগের মতন করে শিব পুজো। আজকে গেলো কাল প্রচুর মানুষ গেছে ইয়েতে তারকেশ্বর। তো সোমবার করে এই মাসের প্রত্যেকটা সোমবারেই প্রচুর মানুষ এই যে তারকেশ্বর যায়, রোববার করে বেরোয়, সোমবারে গিয়ে পুজো দেয়, এটাই হচ্ছে। আর তারকেশ্বর যাওয়াটা চারটেখানি কথা নয়, খুব কষ্টের। যারা আজ গিয়ে গিয়ে অভ্যস্ত তারা তো ঠিক আছে, ঠাকুমার মতন মানুষ গিয়ে আরামসে ঘুরে চলে আসছে, কিন্তু অনেক ব্যাচেলার ছেলেরা হয় যারা গিয়ে টিকতে, মানে তাদের সুস্থভাবে আসতে পারে না, এরকমও হয়। তো সবই অভ্যাস আর ভক্তির ব্যাপার। কি বাবা, তো যাই হোক, আমি বাড়িতে বসে শুধুমাত্র এটুকুই করছি, বাকি তো ভগবানের ওপরে বিশ্বাস ভরসা সবই আছে, এবং তাকে মনে মনে প্রচুর ডাকি। তার কৃপা অবশ্যই তার প্রত্যেকটা ভক্তের উপরে আছে, তেমনি আমার উপরে নিশ্চয়ই থাকবেন তার আশীর্বাদ। মা একটা নিরামিষ সবজি করে, পটল দিয়ে, তারপরে বরবটি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁচকলা দিয়ে যান। নিরামিষ এরকম সবজি আমার দেওয়া নেই, মেন কথা হচ্ছে সবজি খেতে আমার। সবজিটা মিশেছেও ভালো, সকালবেলায় এক্সারসাইজ করে আজকে খেয়েছি ছাতু দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে। নিরামিষ তো আজকে, তো শরবতের মধ্যে পেঁয়াজ টিয়াজ এসব দেওয়া যাবে। পাটাও পাটি আর একটু ধনিয়া পাতা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে সুপার। হ্যাঁ, চোখ বন্ধ করো। হ্যাঁ করেছি। এ কি এনেছো? ওই বাবা, কত কিছু কে দিয়েছে এটা? ম্যাম দিয়েছে? কেন ম্যাম দিয়েছে কেন আজকে? ছোট বাচ্চাদের জন্য? ছোট
ছোট্ট বাচ্চা কি জন্মদিন? তোমার বন্ধুর জন্মদিন? তাহলে ও ছোট্ট একটা বাচ্চার জন্মদিন? ও তোমার বন্ধু না সেটা? তাহলে ও একটা বাচ্চার জন্মদিন। আচ্ছা ঠিক আছে। ও তোমার জন্মদিন আছে জানো সামনে? তুমি তোমার জন্মদিনে বন্ধুদের কি খাওয়া? হ্যাঁ ফুটি, শুধু ফুটি? তাই? আচ্ছা বন্ধুদের ও ঠিক আছে, তোমার জন্মদিনে বন্ধুদেরকে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমার ভালো লাগবে তাহলে, আনন্দ হবে? ও বন্ধু তোমার শুধু ম্যাডামের কাছে নালিশ করে? ও তাই? বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, বাপরে বাপ, ইস বাবু তো গাড়িটা, এ বাবা দেখো গাড়িটার মধ্যে জল ঢুকে যাবে মা, এ বাবা গাড়িটা ওখানে রেখে দিয়েছে, তেলের মধ্যে জল ঢুকে যায়, গাড়িটা খারাপ হয়ে যায় বারবার করে। চলো ভিজি, আসো 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 আসো, জলে ভিজবে, হ্যাঁ ভিজবে বাবা। তো বৃষ্টির জন্য আজকে আমাদের একটু সকাল সকালই হয়ে গেল। তো বৃষ্টি তো হয়েছে বেশ ভালোই, অবস্থা আমাদের রাস্তা পুকুর, রাস্তা পুকুর আবার পুকুর হয়ে গেছে, রাস্তায় পুকুর হয়ে গেছে। আর আমাদের এই যে লেবু গাছটা পুরো ফাঁকা, সব বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি বলতে নিয়ে গেছে, এবার বাকি যেগুলো ছোটো ছোটো আছে এগুলো বড়ো হবে, তারপরে এগুলো খেতে। আসলে এগুলো তো ঠিকঠাক পুষ্টও হয়েছিল না, তাই কিনে নিয়ে চলে গেল, এবার যে নষ্ট হবে এত তো খাওয়া যায় না, তো নিয়ে যাক, এগুলো বড় হলে তারপরে আমরা খাবো। এখনও অনেক রয়েছে, প্রচুর আছে, এগুলোই আমরা খেয়ে উঠতে পারবো না। আর তাছাড়া ওই দাদুর বাড়িতে ওখানে আর একটা গাছ আছে, সেখানেও অনেক লেবু হয়েছে, তো এত লেবু তো খাওয়া যায় না, ওই গাছটা একটাও বিক্রি করি একটা সব রয়েছে, কারণ সামনে তো কোনো সেরকম পুজোও নেই দু একদিনের মধ্যে,
তো পুজোর আগেটাকে দিয়ে একটু ওই লেবু টেবুগুলো বিক্রি হয়, মনসা পুজো, তারপরে কার্তিক পুজো, আর কি কি পূজা আছে সব, সেসব পুজোগুলোতে খুব বিক্রি হয়। কিন্তু এখন তো সেগুলো নেই, তো ওই কারখানায় দেবে বলেই নিয়েছে, লজেন্সের কারখানা। ওইখানটায় বড় পুকুর, এটা আমাদের বাড়ির কাছে, পুকুরটা একটু বড় ওটা। তো এই যে ঠাকুর মন্দিরের যে ইয়েটা গেটটা, এই গেটটার মাপও নিয়ে গেছে, এটাও ঠিক করে দেবে। এটার ফ্রেম লাগাতে হবে, ফ্রেম লাগিয়ে তারপরে বসাতে হবে, তাহলে ঠিকঠাক হবে। এটা দেখতে পাচ্ছ ওপরে এই যে ফাঁকা, তারপরে এই যে মেশিনি, এই যে মাঝখানটায় ফাঁকা রয়েছে, এই জিনিসগুলো সব ঠিক করতে হবে। ফুল গাছ এইটা এনেছিলাম, বোনারা ফুল গাছ, দেখো এটাই সব থেকে ভালো লাগছে দেখতে। বাকি সবগুলোর অবস্থা দেখো, এই গাছটা এত সবসময় জল ভরা থাকে, তাও দেখো পদ্ম ফুল গাছটা শুকিয়ে মরে নষ্ট হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি জানি। আর এই যে তোমার এই যে কি বলে কাগজি ফুল গাছটা, তো এটাই একমাত্র বেঁচে আছে, তাও এই অবস্থা, ফুল টুল তো হয় না। আর এটা হচ্ছে কি জল পদ্ম না কি বলে। সারা ঘরে শুধু খেলনা আর খেলনা, আর এই সোফাগুলোর যা অবস্থা, বাপরে। তো যেতে হবে একটু বাদ খুললায়, আমার আবার একটু ভোলা মন, ভুলে যায় সবকিছু, তো সেই জন্য একটু লিখে নিয়ে যাওয়াটাই ভালো, পরে গিয়ে মনে থাকে না। পা ঢোকে, আঙুল ঢোকে, বড় কি মিষ্টি হবে, দুটো তো ভালো, এটা ভালো লাগছে, হ্যাঁ লাল লাল, দুটো নাই দুটো না, 1 কেজির উপরে যাবে, 1.5 কিলো হবে, দেন এই আম দুটো, এই এই বড় দুটো দেন তো। এত পাতলা সোলের দিও না তো, ভালো লাগে না, পাতলা সোল আমার ভালো লাগে না। জলে পড়া যাবে বলছো? এই যে বালাটা বেশ সুন্দর লাগলো, ডিজাইনটা খুব ভালো, তবে এর মধ্যে নোংরা জমতে পারে, তবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু দেখতে খুব ভালো লাগলো,
এটা দেওয়ার পরে তারপর প্লেন দেখিয়ে দিল, প্লেনটা আর পছন্দ হলো না। খুব সুন্দর আর প্লেনটা, আর এটা একই দামও, এক আপেল 250 টাকা কেজি। কিষাণ খায় না বলে আনাও হয় না, তবে আজকে আপেলগুলো দেখে খুব লোভ লাগলো, খুব সুন্দর আপেল। এই দেখো আম আনলাম, আম এখন যে আম আনলা এইটা হবে, ওই যে আম এখন টপি হবে। একটা জুতো, আমার জুতো একটা হারিয়ে গেছে আর একটা ছিঁড়ে যাবে, সে কারণে একটা জুতো আনলাম। আর নোটবুক মানে এই যে লিস্ট করবার জন্য, এই যে বাজার টাজার করার জন্য, আমি তো একজন ভুলাকার, তো বাজার করার জন্য আমার লিস্ট করতে হয়, তো লিস্ট করে যাতে করে টান দিয়ে নিয়ে চলে যেতে পারি, সেই জন্য দুটো এরকম। গুড ইভিনিং এভরিওয়ান, তো বিকেলবেলায় আজকে আমাদের বিকেলবেলায় নাস্তা হলো, ডিনার হলো, এই একটাই হয়ে যাবে আজকে আমাদের, সেটা চিকেন চিয়ের পোলাও। রাত্রে খাবারও হয়ে যাবে আর নাস্তাও হয়ে যাবে, অনেকগুলো তো হয়েছে, খাবার খেতে পারবো, তাহলে তো অনেকগুলোই আছে কিন্তু, মা অনেকগুলো চিনা বাদাম, আরে একটু টেস্ট করবো, আবার খাই না একটা কথা খাই না। তো 250 গ্রাম চিড়ে আছে এখানে, এটা আমরা চারজনে খেতে পারবো। আর এখানে চিনি বাদাম নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে বলতে মা দিয়েছে চিনি বাদাম। চিড়েটা ভালো করে ধুয়ে নেব, পোলাও বানানোর জন্য ভালো করে ধুতে হবে, 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। কেন এই একটুখানি কোনো ক্যাশ ট্যাশ কিছু হবে না, কিছু হবে না, একটুখানি টেস্ট করো, 2 চামচ। তো এই হবে তো শক্ত শক্ত, হ্যাঁ। তো এবার বাদামগুলো ভেজে নিই, কাজু বাদাম কিনে নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে অনেকগুলো একসাথে, প্যাকেট 500 গ্রামের প্যাকেট, তো তাই চলছে এখন। এটা এখন হাতেই নেই, ও এটা এখন হাত দেওনি, এগুলো কি আমি রোজ কিনেছিলাম সেগুলো? না না, ওই যে স্মার্ট বাজারতে আবার আগে কেনা হয়েছিল না সেইগুলো। ও তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মৌরি, কিছু দিয়ে দিলাম জিরে, এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম, দিয়ে দিলাম কাজু, কিশমিশ দিয়ে দেবো, দিয়ে দিলাম কাজু, এই কিশমিশও দিয়ে দিলাম সাথে, তো এর মধ্যে দিয়ে দিলাম এবার চিড়ে,
চিনির জল দিলে ভালো হতো না? চিনির জল দিয়ে দিলাম, এক চামচ চিনি, বেশি মিষ্টি ভালো লাগে না, বুঝলো? বেশি মিষ্টি দিলাম না, এক চামচ চিনি তো ভালো নেই তাই। হ্যাঁ, ঝাল টাল নেই কিছু না, কিছু নেই। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ওটা একটু ছিটিয়ে দিই। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর একটু চিনি দিলে আমার মনে হচ্ছে ভালো হবে। একেবারে এক চামচ চিনিতে তো তরকারিতেও তো এক চামচ চিনি দেয়, এক চামচ চিনি দেয় না, একটু মিষ্টি মিষ্টি তো দরকার। জমে জমে একাকার হয়ে গেলাম, একটু তো পোলাওটাকে এবার নামানো হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিই, ব্যাস। ঘি পরিমাণটা একটু কমই দিতাম, তার কারণ বেশি ঘির গন্ধ হলেও আবার মুখ মেরে আসবে খাওয়া যাবে। তো পোলাও বানানো রেডি কমপ্লিট, তো এবার সার্ভ করতে হবে। দেখতে তো বেশ ভালোই হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। আমি টেস্ট করেছি, ঠিক আছে, আমি টেস্ট না করে বানাইনি। খুব সুন্দর একটা খাবার, খুব কম সময় রান্না হয়ে যায়, খুব কম খরচে, মানে ব্রেকফাস্টের জন্য তো সুপার। কিষানও ঘুম থেকে উঠলেন এখন, উঠে এখন আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করলো। 10টা বেজে গেছে মনে হয়। এই কভারটা এত ভালো না, হাসি পাচ্ছে তাই না? আমার ফোন পড়ে গেছে, 10:44 বাজে। তো ঘুমের থেকে এই 10টার সময় উঠলো ছেলে, উঠে খাওয়া দাওয়া করলো। এই মা একটু ভাত টাত খাইয়ে দিল, চিড়ে তো দিয়েছিলাম ওর খায়নি খাওয়াটা, তো মা আবার ভাত খাইয়ে দিল, ওর দুধ গরম করছে, ভাতও খায়নি খাওয়াটা, বলছে দত খাবো। তো ব্যাপার হচ্ছে দুটো কথা না বললেই নয়, সে দুটো কথা হচ্ছে গিয়ে মানুষের সিম্পেথি নেওয়ার জন্য কত কিছু করে। নতুন নতুন যদি কারোর, আমাদের ছেলেদের কথাই বলি, ডায়েট গপটা উঠলে না বারবার করে আয়না দিয়ে সবসময় দেখতে থাকে, হ্যাঁ বেশ ভালোই লাগে। যখন পূরণ হয়ে যায় না তখন মনে হয় যেন কেন এই উঠলো, এসে তা দাড়ি কাটতে কাটতে আর বিরক্ত লেগে গেল, দুদিন পরপরই কাটতে হয় আর ভালো লাগে না, মনে হয় যেন না উঠলেই ভালো হতো। ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম প্রথম ফোকলাকে তো এত ভালো লেগেছিলো, ছেলের কথাও ভুলে গেছিল। এখন কি ফোকলাকে আর ভালো লাগছে না যে ছেলের কথা মনে পড়ে গেল? আরে বদমাশ নোংরা মহিলা, এখন কি ফোকলাকে আর ভালো লাগছে না? মানুষের মিনিমাম সম্মানটুকু থাকা উচিত, না হলে বেঁচে থেকে কি লাভ? আমার টাকা পয়সা আছে, মানুষে আমাকে দেখে থুতু ফেলে, টাকা পয়সার কি দাম আছে ভাই? এই পৃথিবীতে এসেছি, দুটো লোক যদি দেখে সম্মানই না করলো ওই টাকা দিয়ে কি হবে? টাকা তো যে কেউ ইনকাম করে, ভালো ভালো বিজনেস করে, বড় বড় চাকরি করে, প্রচুর লোকে ইনকাম করছে, তো দেহ ব্যবসা করে তো ইনকাম করছে, বড় বড় বাড়ি গাড়ি করেছে, তাহলে তাদের মধ্যে ফারাকটা কি থাকলো? কিছু তো থাকবে, তো ফারাকটা আর আমাকে বুঝিয়ে বলতে হবে না, তোমরা সবাই জানো। তা আমার চিন্তাধারা হচ্ছে গিয়ে বেঁচে থাকার জন্য যতটুকু ইনকাম করার দরকার সেটুকু করলেই যথেষ্ট, কিন্তু সম্মানটা পুরোটা থাকতে হবে। আমি আজকে চলে গেলে মানুষ আমার ব্যবহারটা মনে রাখবে, ওই লোকটা ছিল, ওই লোকটা এরকম করতো, ওই লোকটা এত ভালো ছিল, এত হেল্প করেছে লোকের, এই করেছে ওই করেছে, এত ভালো ভালো কাজ করেছে। আর নোংরামি করলেও নামটা হবে, কিন্তু দুটো গালাগালি দিয়ে তবে বলবে, এই হচ্ছে ফার্ক।
আমার বেশি পয়সার দরকার নেই, আমার সংসারে সুখ দরকার, শান্তি দরকার, রাত্রে যেন ঘুমটা ভালো হয় সেটা আমার দরকার, সুস্থ থাকবার জন্য এটা দরকার। তাই বেশি, তাই বলি বেশি ছেলে ছেলে করিস না, তোর কাছে ছেলে গেলে ছেলেটারও বদনাম হবে। সুতরাং ছেলে আমার কাছে আছে, সবাই ভালো বলে, সব ভালো ছেলে বলে, ও ভালোভাবে মানুষ হচ্ছে, হতে দে। আর তুই যদি নিতে চাস তোর মুখে দুটো জুতো মেরে চলে আসবে আমার কাছে, তুই ট্রাই করতে পারিস, তোর কাছে কিন্তু ছেলে কোনোদিনই থাকবে না। আমি বলে দিচ্ছি, ছেলে তুই গেছিস, ও জীবনে কোনোদিন মেসেজ করেনি যে আমার মা নেই, মা তো দূরে থাক, বাড়িতে একটা মেম্বার যে কমে গেছে তাই ও কখনো ফিল করেনি। মানুষটার আমার বাড়িতে যদি একটা কুকুর ছাগলও থাকে না, তাও আমি যদি বাইরে বেরিয়ে সবসময় দেখি, তাও যদি আমি কখনো গিয়ে না দেখি তখন আমার চিন্তা হয় ছেলে কুকুরটা গেল কোথায়। কিন্তু একে এ যে চলে গেছে সেটাও আমাদের ফিল হয়নি কারো, ইভেন ছেলেটারও হয়নি। এর কি ভ্যালু ছিল এই সংসারে তাহলে বোঝাও, সংসারের জন্য কিছুই করেনি, কিছুই না, খাওয়ার ঘুমানো ছাড়া আর কিছুই করেনি, সংসারের জন্য কিছু দেয়ও নি। যে কিছু অন্তত যদি দিত আমাদের অন্তত মনে এইটুকু দাগ কাটতো যে ওই মহিলাটা থাকলে এই জিনিসটা হতো, ওই জিনিসটা হতো, এইটা করতে এইটা করেছে, ছেলেটা মনে করতো আমার এই এই এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমার এটা আমাকে দেখতো করতো, একটু চোখের জল হলেও ফেলতো, দুবার নাম বললেও বলতো। যাওয়ার পর থেকে রেগুলার ভিডিওতে এনেছি, আর কোনোদিন কি দেখেছো তোমরা যে ওর মায়ের জন্য কিছু মন খারাপ? এখনও ভিডিও ফোন দেখে, ওর ভিডিও সামনে আসলে এরকম শ্যাট করে তুলে দেয়, জীবনে কখনো ক্লিক করে দেখেও না, আর দেখে দুঃখ করা তো দূরে থাক। ও যথেষ্ট বড় হয়ে গেছে, ওর বুদ্ধি হয়েছে, আসল নকলের ফারাকটা ও খুব ভালো বুঝে গেছে। এই তোর নকল কান্না, নকল দুঃখ, নকল কষ্ট না, ও খুব ভালো করে জানে। তোই তোর এই নকল কান্না আর নকল দুঃখ ওই ভিউয়ার্সদের জন্যই রেখে দে, ওরা তো থেকে ভিউজ দেবে, ওর থেকে টাকা কামাতে পারবে, ওটাই তোর লাভ। ছেলের সামনে সিম্পেথি গেম খেলে লাভ নেই, ও সব জানে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন, বাই বাই।